নমস্কার দর্শকগণ, আপনারা যারা এই তৃতীয়বারের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে বিধবা ভাতা পেনশনে আবেদন করেছিলেন তাদের জন্য বিরাট বড় সুখবর দিয়ে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ আজকেই তিনি ঘোষণা করে দিলেন যে যারা যারা বিধবা ভাতা পেনশনে নতুন আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই আগামী মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে, যেখানে মোট 8 লক্ষ নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হবে বলে জানানো গিয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী আসলে কি বললেন সেটিকে শোনানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই বাংলার বন্ধু নামক চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আগামী দিনেও আপনি আমাদের চ্যানেলে এরকমই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের স্কিম রিলেটেড ভিডিও পেতে থাকবেন। তো চলুন এখন ভিডিওটিকে শুরু করা যাক। সকলে আসন গ্রহণ করবেন। আমরা প্রতীকী হিসেবে 10 জন মা বোনেদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি, যাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তা এবং চেকটা তুলে দেবেন। আসছেন কলকাতা জেলা থেকে শ্রীমতী সুনীতা সিং। শ্রীমতী সুনীতা সিং কলকাতা জেলা গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। আসছেন শ্রীমতী মাধবী রায় কলকাতা জেলা থেকে। মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন চেক এবং শুভেচ্ছা বার্তা। হুগলি জেলা থেকে আসছেন শ্রীমতী সুলোচনা বণিক। শ্রীমতী সুলোচনা বণিক হুগলি জেলা। আসছেন হুগলি জেলা থেকে শ্রীমতী হাসি মুখার্জি। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি তার মূল্যবান বক্তব্য রাখছেন, আমরা শুনব। আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী তার মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা জানেন দুয়ারে সরকার চলছে এবং দুয়ারে সরকারের মাধ্যমে যে দরখাস্তগুলো আমরা পাচ্ছি সেই দরখাস্তগুলো সময় মতো মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি তার উত্তরটা। তারই ফলপ্রসূ হিসেবে আজ থেকে শুরু হলো আরও 8 লক্ষ যারা উইডো পেনশন পাচ্ছিলেন না তাদের নতুন করে পেনশন দেওয়া। দুয়ারে সরকারে যারা আবার নাম লেখাচ্ছেন, হয়তো আগে পায়নি, তারা আবার পাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।